ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও বা নোটস আমি আজকের যে নোটসটি নিয়ে আলোচনা করবো সেটি দ্বাদশ শ্রেণী বাংলার প্রশ্নটা হচ্ছে বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা কি কিভাবে তা বক্তার মাথায় এসেছিল প্রশ্নটা শুনেই তোমরা বুঝতে পারছ যে এটি বিভাব নাটক থেকে নেওয়া হয়েছে এবং এই টাস্কটা তোমাদের মডেল টাস্ক অ্যাক্টিভিটিতে রয়েছে কিন্তু তো এই উত্তর ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা সরাসরি চলে যাই সেই নোটসটা প্রথমেই ভারতীয় ইতিহাসে কিংবরন্তী নাট্যকার শম্ভুমিত্রের বিরচিত বিভাব বিভাবটা সিক্স নাইনের মধ্যে নাটক থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে এই নাটকে মঞ্চ অথবা মঞ্চসজ্জার উপকরণ না থাকা সত্ত্বেও কিভাবে নাটক মঞ্চস্থ করা যায় বুদ্ধি শব্দ প্রয়োগে তার উপায় খুঁজে বের করার কথায় নাট্যকার বোঝাতে চেয়েছেন তারপর আবার আলাদা প্যারা করে নাট্যকারের একবার চোখে পড়ে পুরনো বাংলা নাটকে রাজা রথ আরোহণম এটা উচ্চারণটা নটয়তি এটা সিক্স নাইনের মধ্যে লিখবেন অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন কিন্তু এই অভিনয়ের জন্য রথের বা ঘোড়ার প্রয়োজন হতো না শুধু ভঙ্গিতেই দর্শক মেনে মেনে নিয়েছে আবার উড়িষ্যার এক যাত্রায় রাজা আদেশ দিলেন তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি এই তমে ঘোরা নেই করি চঞ্চল খবর নেই আসবি এটা সিক্স নাইনের মধ্যে দিয়ে দুধ অমনি ছোট ছেলের মতো দুই পায়ের ফাঁকে একটা লাঠি লাগিয়ে ঘোড়া চড়ার মতো হেঁটে হেঁটে সরি ওটা হেঁটে হেঁটে নাই ওটা হেঁট হেট করতে বেরিয়ে গেল আবার একটু পরে একই ভঙ্গিতে ফিরে এলো দর্শককেও হাসল না তারপরে সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল আবার মারাঠি তামশায় ভঙ্গি নির্ভর অভিনয়ের সাহায্যে চাষির কাতর আবেদন কিংবা ব্যর্থ মনোরথে মঞ্চকে গোল হয়ে ঘুরে গেল যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে তারপর অপর পাশে গিয়ে কাল্পনিক মন্দিরের সামনে ভগবানকে মনের দুঃখ নিবেদন করলো এইভাবে দর্শকদের কল্পনার সাহায্য নিয়ে ভক্তিনির্ভর নাট্য অভিনয়ের যে ঐতিহ্য রয়েছে সেখান থেকেই নিজেদের নাটক মঞ্চস্থ করার বুদ্ধিটা পেয়েছিলেন নাট্যকার শম্ভু মিত্র তো তোমাদের নোটস এইটুকুই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে